আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি, আর কিছুক্ষণের মধ্যেই দেখে নেবো আজকের দিনের বাছাই করা সেরা 10টি খবর দুরন্ত 10। বড়দিনের শহরে মাঝরাতে বাইপাসে তুলকালাম। বড়দিনের মধ্যরাতে বাইপাসের ধারে মহিলা এবং অ্যাপ ক্যাব চালকের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বচসা এমন জায়গায় গড়ায় বাধ্য হয়ে তিলজলার পুলিশকে তদন্তে নামতে হয়। কি হয়েছিল সেদিন? পুলিশ সূত্রের খবর, পানশালার বাইরেই দাঁড়িয়েছিলেন থাইল্যান্ডের এক বার সিঙ্গার। মধ্যরাতে ফোনে অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি, তার মধ্যেই গাড়ি নিয়ে চলে আসেন তার বন্ধু, অন্যদিকে হাজির ছিলেন অ্যাপ ক্যাবও। এরপরই ওই মহিলা বন্ধুর সঙ্গে চলে যেতে চাইলে অ্যাপ ক্যাব চালক টাকা চান বলে অভিযোগ ওঠে। ভাড়া দিতে চাননি ওই মহিলা। তরুণীর সঙ্গে অ্যাপ ক্যাব চালকের চরম বিবাদ শুরু হয়। শেষে পুলিশ এসে মধ্যস্থতা করে বিষয়টি। বড়দিনের রাতে দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে বিপুল সংখ্যক টাকা উদ্ধার করলো কাস্টমস। বড়দিনের রাতে অন্তর্বাসের মধ্যে লুকিয়ে বিদেশি ডলার পাচার করবার অভিযোগ উঠল। পাচার হওয়া ওই ডলার নিউ মার্কেটে বাংলাদেশিকে পাচারের উদ্দেশ্য ছিল। পেট্রোপোল থেকে দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে প্রায় 34,27,000 USD ডলার উদ্ধার করলো কাস্টমস। নিউ মার্কেটে এক বাংলাদেশিকে ওই ডলার দেওয়ার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল, কাস্টমস সূত্রের খবর। বড়দিনে পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকায় বাড়তি নজর থাকে। বাড়তি নজর এবং গোপন সূত্রের খবর পেয়ে কাস্টমস আধিকারিকেরা দুইজন বাংলাদেশিকে আটক করে। দুজনের অন্তর্বাসের ভেতর থেকে উদ্ধার হয় 34,27,000 টাকা। 100 ফুট উঁচু থেকে মাটিতে হিমাচলে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু যুবকের। হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের এক পর্যটক। কুলু জেলার ধোবি এলাকায় প্যারাগ্লাইডিং করছিলেন 30 বছরের এই যুবক। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তার। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় 100 ফুট উপর থেকে মাটিতে পড়ে যান ওই যুবক, যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। যদিও প্যারাগ্লাইডারের পাইলট চোট পেলেও নিরাপদেই রয়েছেন তিনি বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের ওই মৃত যুবকের নাম সরজ সঞ্জয় শাহ। তার বাড়ি সাতারা জেলায়। বন্ধুদের সঙ্গে মানালিতে বেড়াতে এসেছিলেন তিনি। এইমস হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার দুপুরেই তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। যদিও 63 বছর বয়সী এই মন্ত্রী, ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কেবল রুটিন চেক আপের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন দুপুর 12টা নাগাদ তাকে এইমসের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রসঙ্গত, চলতি বছরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেহালার সুস্মিতা দেবীর শরীর থেকে বের করা হলো 46 কেজি টিউমার। হঠাৎ করেই পেট ফুলতে শুরু করেছিল। ধীরে ধীরে বছর 61 মহিলা হারাচ্ছিলেন হাঁটা চলার ক্ষমতা। অনেক চিকিৎসক দেখানো হয়, পরীক্ষাও করানো হয় একাধিক। প্রথমটায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন অন্য কিছু, পরে দেখা যায় ওভারিতে 46 কেজি টিউমার। সেটা নিয়েই এতদিন চলছিলেন বেহালার বৃদ্ধা। সোমবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ওই বৃদ্ধার। 2 ঘন্টার অস্ত্রোপচারের পর সেই টিউমার বার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। দুবাই ফেরত যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। কলকাতায় করোনা ভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠল। রবিবার রাতে দুবাই ফেরত এক যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলে। বিমানবন্দর সূত্রে খবর, দুবাইয়ের এক পুরুষ নাগরিক গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। সরকারি নিয়ম অনুসারে তার করোনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ ধরা পড়ে। তারপরেই ওই যাত্রীকে অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করা হয়। পরে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও কোয়ারেন্টাইনে আছেন। ফোন তুলতে নেমেছিলেন রেললাইনে, ট্রেন এসে ছিন্ন ভিন্ন করলো দেহ। সাবওয়েতে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। ট্রেন আসতে দেরি থাকায় প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিলেন। ইতিমধ্যেই ট্রেন আসার ঘোষণা হয়, ট্রেনও তখন প্ল্যাটফর্মে ঢুকবে। সেই সময় ওই ব্যক্তির হাত থেকে ফোন পড়ে যায় রেললাইনে। ট্রেন আসছে দেখে ওই ব্যক্তি ফোনের মায়া কাটাতে পারেননি। তিনিও রেললাইনে নেমে পড়েন ফোন তুলতে, কিন্তু রেললাইন থেকে ফোন তুলে আর প্ল্যাটফর্মে উঠতে পারেননি তিনি। ট্রেন এসে পিষে দিয়ে যায় তাকে। ওই যুবকের মৃত্যু হয়েছে। সম্প্রতি ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কের সাবওয়ে ট্রেন লাইনে। সেখানকার কুইন্স স্টেশনে ঘটেছে ঘটনাটি। চাকদহ এক্সপ্রেসের শুটিংয়ের সমাপ্তি। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং অবশেষে শেষ হলো। ঝুলনের বায়োপিকের মুখ্য চরিত্রে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। চাকদহ এক্সপ্রেসের শুটিং শেষ হবার দিন সেটে হাজির হন স্বয়ং চাকদহ এক্সপ্রেস। এই সিনেমার জন্য অনুষ্কাকে তিনি ট্রেনিংও দিয়েছিলেন। কাছ থেকে ঝুলনকে দেখেছেন বাস্তবে ঝুলনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনুষ্কা কতটা পরিশ্রম করেছেন। তাই শুটিংয়ের শেষ দিনে অনুষ্কার তারিফ করতে ভোলেননি ঝুলন।
নাচ গানের পাশাপাশি ডিমারিয়ার ক্রিসমাস কাটলো মজার কাণ্ড কারখানায়। ক্রিসমাস মানেই চারিদিকে আলোর রোশনাই, জমিয়ে খাওয়া দাওয়া আর মজা করা। আর্জেন্টিনার প্রতি ঘরে ঘরে এখন বিশ্বকাপ জয়ের আনন্দ অমলিন, তার সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছে আর্জেন্টিনাবাসী। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়াদের এইবারের ক্রিসমাসের খুশি দ্বিগুণ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডিমারিয়া তার পরিবারের সঙ্গে এবারের ক্রিসমাসটা কাটাচ্ছেন। কাতার বিশ্বকাপ ফাইনালের গোলদাতার ফুটবলের বাইরে জীবন জুড়ে রয়েছে স্ত্রী জর্জেলিনা কার্দোসো ও দুই কন্যা। বাড়িতে পরিবারের সঙ্গে হই হই করে ক্রিসমাস পালন করলেন ডিমারিয়া। খুন হয়েছেন সুশান্ত, মৃত্যুর আড়াই বছর পর বিস্ফোরক মর্গের কর্মী। অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আড়াই বছর পেরিয়ে গিয়েছে এরপর বিস্ফোরক মন্তব্য করলেন কুপার হাসপাতালের মর্গের কর্মী। সংবাদ মাধ্যমের সামনে তার দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল অভিনেতাকে। চিকিৎসকের নাম রূপ কুমার শাহ। তার দাবি, অভিনেতার দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওই ব্যক্তি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন আমাদের কাছে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ এসেছিল, জায়গাটি ছিল কুপার হাসপাতাল। ওই পাঁচটি দেহের মধ্যে আমরা জানতে পারি একটি VIP, ময়নাতদন্তের সময় দেখি তা সুশান্ত সিং এর দেহ। ওর গায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল, এমনকি ঘাড়েও আঘাতের চিহ্ন দেখতে পাই আমরা। দিনের বাছাই করা সেরা দশটি খবর জানতে হলে আজই সাবস্ক্রাইব করুন দুরন্ত বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি।